মৌমাছির কামড়ে আক্রান্ত হলেন এক যুবক। অসুস্থ অবস্থায় তড়িঘড়ি তাকে ভর্তি করা হলো আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ওই যুবকের নাম রেজাউল খান, বাড়ি আরামবাগের কীর্তিচন্দ্রপুরে। জানা গেছে তিনি বন্ধুদের সঙ্গে স্থানীয় পাড় আদ্রা এলাকায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন। যখন গাছে উঠে মধু সংগ্রহের চেষ্টা করছিলেন, তখনই ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল তাদের উপর আক্রমণ চালায়। কাছে থাকায় সবচেয়ে বেশি জখম হন রেজাউল, বাকি আরো দুজন মৌমাছির কামড়ে আক্রান্ত হয়েছেন। এরপর পরিবারের লোক ও স্থানীয় তৃণমূল নেতা মীর চঞ্চল তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সবাই যারা গেছিল বলছে গাছের ডাল যেমন কেটেছে তেমনি মৌমাছিটা পুরো মাথায় গাছে উঠেছিল। হ্যাঁ, গাছে উঠেছিল দিয়ে তারপরে কি গাছ থেকে পড়ে গেছে? না, পড়ে গেছে বলছে, নিজে নেমেছে বলছে। আমরা তো আমাদেরকে তো আর অতটা বলছে না যে কি হয়েছে, যারা গেছিল তারাই বলছে। কি নাম? কি নাম? দেখুন, কালকে একটি জায়গায় বিসমাইল বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে একটি মৌচাক ছিল। সেই মৌচাকটাতে আমি নিজে গিয়েছিলাম, ওদের মধু খাওয়ার শখ ছিল, আমি মধুটা পেরে নিয়েছিলাম। আজকে আবার সকালবেলায় পারাদরা জায়গায় চড়ানি বলে একটি জায়গায় অর্জুন গাছে দুটো চাক ছিল, ওরা বাঁশে করে উঠেছে 8-10 জন ছেলে মিলে। ওই ছেলেটা হচ্ছে সাদা সিধে, দেখেই মনে হবে অ্যাবনর্ম্যাল। ও গোনা কাটা, তো এমতো অবস্থায় ওকে গাছে তুলেছে। আর কি করেছে, গাছের ডালটা লেগে মৌচাকে আটকে গেছে। এবার মৌচাক কি করেছে, ওই গাছের মধ্যেই ওকে আক্রমণ করেছে মৌমাছি। মৌমাছি কামড়াতে ও নিচেই পড়ে, নিচেই পড়তে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ওকে বাড়িতে তুলে নিয়ে এসে কোয়াক ডাক্তারকে দেখিয়ে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করি, এবার প্রচণ্ড বমি এবং সেন্সলেস হয়ে যায়। এই আজ সকালে পাড়াদারা। হ্যাঁ, গাছে উঠেছিল মধু পাড়তে। প্রায় 2-3 জন, তার মধ্যে এ বেশি। হ্যাঁ, আমি নিয়ে এলাম। আমার নাম মীর চঞ্চল, ওর নাম রিজাউল খান। হ্যাঁ, 28 বছর, কীর্তিচন্দ্রপুর। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।